টিভি তুলে চল। এই কথাটো শুনার লগে লগে এটা খুব আনন্দ আনন্দমুখর কথা, কারণ চাওক এটা অসম সরকারে কেবিনেটত স্বীকৃতি দিবলে বাধ্য হয়েছে, যে বাধ্য হয়েছে এই কারণে হয়েছে যে ইয়াত থাকা কাজি নেমুর যে গুণগত মানদণ্ড খুবই ভাল। এই যাওয়া বছর নেদারল্যান্ডের পৰা অহা এটা বিশেষজ্ঞ দলেও ইয়াত গবেষণা করে পেলায় গম পাই গল যে ইয়াত যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যসন্মত গুণ থাকা নেমু বলে সিহঁতে প্রতিপন্ন করেছে। গতি এটা ইয়াতক আর সুখবর নাই আমার এই অঞ্চলের কারণে। আর আপনাদের জানে যে জামুগুড়ি উত্তর পারে এই অঞ্চলের মাটিডরা এই কাজি নেমু মানে খেতি করবার কারণে অত্যন্ত ভাল গুণের মানে মাটিডরা। গতি এই মাটিত খেতি করে পেলায় আমার মানুষে যথেষ্ট পরিমাণে আগরে পড়া বহুত আমি জানো বহুত আগরে পড়া মানুষে ইয়াত খেতি করে আর খেতি করে খেতি করে পেলায় নিজের পরিয়ালক মেনটেন করবা ক্যাপাসিটি ইয়ারপা বিল্ড আপ করেছিল। কিন্তু এটা আর একটা সুখর খবর আই গেল যে যদি ইয়াত বহিরার মানে বিদেশত যদি এই নেমুয়ে যদি সমাদার লাভ করবলে সক্ষম হয়েছে, দ্যাট মিন্স আমি খেতি করে পেলায় ইয়ারপা উৎপাদিত যদি নেমু বাহিরাজ্যত বা বিদেশত যদি আমি বিক্রি করবলে পাম তেতিয়াহলে নিশ্চয় আমার অর্থনৈতিকভাবে আমি লাভান্বিত হবলে সক্ষম হম বলে মোক কিন্তু বিশ্বাস। আর ইয়ারপা চাওক মানুষে অন্তত মাটি ডরা বেশি না থাকলেও মই এটাই মানে সকলকে আহ্বান জানাম, অন্তত ঘর ধরলে চারি পাঁচ জোপা হলেও নেমু খেতি করক। আর যদি তার গুণ চাই পেলে আপনাদের যদি যদি সদায় ঘরত যদি ব্যবহার করে তারপরা আপনাদের স্বাস্থ্যর মানে এন্টি অক্সিডেন্ট পরিমাণটা খুব ভাল ধরনের ইয়ারপা পাওয়া যায় বলে মই কিন্তু গম পাম। আমি ইতিমধ্যে দেখেছো প্রায় ঘরতে নেমু বাড়ি আছে, বাগান বুলি কব লাগবে কি কব না বাগান বলে আছে, কিন্তু চাওক এটা মানুষে সরু সুরাকে নিজের চলিবর কারণে সিহতে দুজোপা নেমু গছ লগাইছে, দুজোপা কল গছ লগাইছে, তেনে ধরনের মানুষে ট্রেডিশন হিসাবে এটা খেতি করেছিল। যদি ইয়ার যদি ভাল ধরনের যদি বজার পায় তেতিয়াহলে মানুষে ব্যবস্থিত ইয়াত ব্যবস্থা আকারে লই পেলাই মানুষে আধা বিঘা হোক দুবিঘা হোক এইবিলাক যার যিমান পরিমাণের মাটি আছে সেই মাটিডর সিহঁতে অল্প টেকনোলজি ব্যবহার করে পেলায় সিহঁতে খেতি করে পেলায় নিশ্চয় অর্থনৈতিকভাবে লাভান্বিত হব পারি সেটু খাটাং, সেটু নিশ্চিত কথা। ইয়াত কোনো মানে আমি বেলেগ দিকত বা অন্য চাহপাত হোক বা বহিরাজ্য যাওয়ার যেটা একটা প্রবণতা সেই প্রবণতাও লাহে লাহে কমি আসবে বলে মই কিন্তু দৃঢ় বিশ্বাসী। আর চাওক এটা যদি অসম সরকারে এটা ভাল এটা জাতীয় ফল হিসাবে ঘোষণা করার পাছতে আমি ইমান আনন্দিত হয়েছো, তার লগতে আরো আনন্দিত হওয়ার একটা জায়গা আছে যদি আমার ইয়াতে একটা ভাল এটা যদি বাজারের ব্যবস্থা যদি উলিয়ে দিয়ে যদি ভাল ধরনের আমি আমার উৎপাদিত বস্তুবিলাক অল্প উচিত দামত যদি বিক্রি করবলে পাম তেতিয়াহলে আমার কৃষক সকল নিশ্চয় লাভান্বিত হব। ইয়াতো কোনো মানে আমি অন্যফালে বা অন্য খেতি করা প্রবণতা বা অন্যফালে অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হওয়ার দিক আমি বাঁচি থাকার কোনো প্রয়োজনই নাই। মানে আধা বিঘা যদি ব্যবস্থিতভাবে যদি আমি নেমু খেতি করো নিশ্চয় এটা ঘর সংসার চলিবর কারণে তারপরা অর্থনৈতিকভাবে এতিয়া তো 800-700 টাকা চলি আছে এইটো সিজনত, কিন্তু মেইন বারিষার সিজনত কিন্তু আমি তার দামটো নোপার কারণে আমার খেতিয়ক সকল নষ্ট, খেতিয়ক সকল লাভান্বিত হব পৰা নাই বা হয়তো মানে সিহঁতে যি ধরনের আশা করেছিল সেই আশা নোহার কারণে সিহঁতে হয়তো কিছু মানে নিবু গছ কাটি পেলা পেলোয়া আমি দেখিবলে পাইছো। যদি ইয়ার বাজারটো যদি ঠিকঠাক থাকে তেতিয়াহলে নিশ্চয় মানুষে কিয় এনেকুৱা এটা গুণগত খেতি করে পেলায় নিজেও লাভান্বিত হব আর লোককেও সিহঁতে সহায় করে দিব পারে। প্রায় যি জাত পোৱা যায় ইয়াত গুটি নথকা এইটো জাত, এই কাজি নেমুটো হল অন্যান্য জায়গাত আমি দেখিবলে পাইছিলো যে কাজি অন্য নেমুবিলাকত গুটি আছে কিন্তু আমার ইয়াত যেটা কাজি নেমু এই কাজি নেমুত কিন্তু গুটি নাই। আর ইয়ার যেটা একটা ফ্লেভার সেই ফ্লেভারটা খুবই মানে স্বাস্থ্যের কারণে ভাল।